হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন রিজনিং বইয়ের রিভিউ আমি করতে চলেছি এবং সেই বইটা হচ্ছে বিএস সিজওয়ালি এবং ইন্দু সিজওয়ালির আরিহান্তের এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং। এবং আজকের ভিডিওতে এই বইটার উপর যে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো বইটি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী, বইটিতে কী কী থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরীক্ষার জন্য বইটা কতটা উপযোগী, বইটার ভালো দিক এবং খারাপ দিকগুলি কী কী, বইটির কত দাম, বইটি কোথা থেকে পাওয়া যাবে, সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা যারা এই বইটা কিনতে ইচ্ছুক তারা এই বইটার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্তের রিজনিং বইয়ের সম্পূর্ণ রিভিউ। তো তাহলে প্রথমেই বলেছি, এটা কিন্তু বিএস সিজওয়ালি এবং ইন্দু সিজওয়ালির লেখা এবং এটার প্রকাশনী আছে আরিহান্ত প্রকাশনী, যেটা তোমরা অনেকেই আরিহান্ত নামে জানো, কিন্তু অনেকে এটা বিএস সিজওয়ালি এবং ইন্দু সিজওয়ালি নামেও এই বইটা কিন্তু ভীষণ পপুলার। এবং এই জায়গাটা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ইউজফুল ফর, অর্থাৎ বইটা কিন্তু কোন কোন পরীক্ষার জন্য উপযোগী। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে ম্যানেজমেন্টের যে পরীক্ষাগুলো আছে সমস্ত ম্যানেজমেন্টের পরীক্ষা, ব্যাংকের পিও এবং ক্লার্কের পরীক্ষা, এসএসসি, এসএসসি সিজিএল, 10+2, স্টেনো, এফসিআই, সিপিও, মাল্টিটাস্কিং, এলআইসি, সিএলএটি, আরআরবি, ইউপিএসসি এবং অ্যান্ড আদার স্টেট পিএসসি এক্সাম। তো তাহলে বন্ধুরা, এই বইটা কিন্তু সমস্ত হাই লেভেলের যে সকল পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু উপযোগী, পাশাপাশি রাজ্য সরকারের যে স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্যও কিন্তু এই বইটা ভীষণ ভীষণ উপযোগী। তো তাহলে এক কথায় বলতে গেলে এই একটা বই কিনলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা সম্ভব। এবার মিনিমাম যে বিষয়টার দিকে আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে বইটার আকার আকৃতি। এই বইটা এক কথায় বলতে গেলে যেটা আমি বলবো, বইটা রীতিমতো দৈত্যাকার, অর্থাৎ বইটা কিন্তু ভীষণ ভীষণ বড়, প্রচুর মোটা বই। এবং এখানে মোট পৃষ্ঠা সংখ্যা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মোট 1202 পেজ আছে এবং বইটা কিন্তু অনেকটা চওড়া, অনেকটা মোটা এবং ভীষণ ভারী বই। তো এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে এর মধ্যে যে রিজনিংগুলো দেওয়া রয়েছে তার পরিমাণটা কিন্তু এক কথায় অনেক 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 বেশি। এবং এই বইটার যে পাতা বা পৃষ্ঠাগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পৃষ্ঠাগুলোর গুণগত মান অনেকটাই কিন্তু ভালো। তো এবার আমরা দেখে নেব বইটার সূচিপত্রে কী আছে। তো এবার তোমরা সূচিপত্রের পাতাটা দেখতে পাচ্ছ, এখানে ইনসাইড দ্য বুক বলে লেখা আছে, যেখানে ভার্বাল, নন ভার্বাল এবং অ্যানালাইটিক্যাল রিজনিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করে দেওয়া আছে যেগুলো পরীক্ষার সিলেবাসে থাকে। এবার এখান থেকে শুরু হচ্ছে ভার্বাল রিজনিংয়ের চ্যাপ্টারগুলো। প্রথম অধ্যায় শুরু হয়েছে অ্যানালজি দিয়ে এবং এখানে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে উদাহরণস্বরূপ বুঝিয়ে দেওয়া, অর্থাৎ প্রথমে কিছু উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই সমস্ত উদাহরণগুলো কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ইংরাজিতে রয়েছে, এটা তোমাদের খেয়াল করতে হবে কারণ আরিহান্তের বই কিন্তু ইংলিশে। এবং এখান থেকে শুরু হয়ে গেল টাইপ ওয়ান, অর্থাৎ এই বইটার কিন্তু আরও একটা বিশেষ বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু যে সকল রিজনিংগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু এক টাইপের না, সেগুলো 3টে 4টে এমনকি 5টা পর্যন্ত বিভিন্ন রকম টাইপ এখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ ওই জন্যই বইটা এতটা ভালো যে একটা রিজনিংয়ের উপরে যত রকম প্যাটার্নের রিজনিংয়ের প্রশ্ন হওয়া সম্ভব সমস্তটা কিন্তু এই বইতে দেওয়া রয়েছে। যেমন এখানে টাইপ ওয়ান রয়েছে, টাইপ ওয়ানের পরে এখানে দেখো সেই টাইপগুলোর ওপরে প্র্যাকটিস কর্নার বলে পার্ট শুরু হয়ে গেছে এবং এখানে 1.1 মানে প্রথম চ্যাপ্টারের প্রথম প্র্যাকটিস সেট, অর্থাৎ এটা টাইপ ওয়ানের সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। এবং তারপর এখানে রয়েছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান। এবং তারপর এখান থেকে শুরু হয়ে গেল টাইপ টু, টাইপ টুর কিছু উদাহরণ এখানে করে দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন সাল এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের সালগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং তারপর ঠিক একই রকমভাবে প্র্যাকটিস কর্নার 1.2 অর্থাৎ
প্রথম চ্যাপ্টারের টাইপ টুর যে অনুশীলনী প্রশ্ন সেগুলো কিন্তু এগুলো এখানে শুরু হয়ে গেল, প্রচুর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এরপর শুরু হয়ে গেল টাইপ থ্রি এবং তার আন্ডারে প্র্যাকটিস কর্নার 1.3। তো এইরকমভাবে বিভিন্ন টাইপ কিন্তু প্রত্যেকটা অনুশীলনীতে রয়েছে, যেমন এখানে টাইপ সিক্স চলে এসছে এবং টাইপ সিক্সের আন্ডারে 1.6 মানে এরপর প্র্যাকটিস সেট এসে গেছে 6 নম্বর টাইপের, পর টাইপ 8, টাইপ 9। তো তাহলে তোমরা এখানে বুঝতে পারছো একটা অধ্যায় থেকে এতগুলো টাইপের প্রশ্ন থাকা মানে আর কোনো প্রশ্নই কিন্তু বাদ থাকছে না। তাহলে কেউ যদি এই সম্পূর্ণ টাইপগুলো প্র্যাকটিস করতে পারে তাহলে কিন্তু রিজনিংয়ের ওপরে তার সম্পূর্ণ দক্ষতা এসে যাবে। এবং এই বইটার আরও একটা বিশেষত্ব হলো এই সমস্ত টাইপের পর শুরু হয়ে যায় মাস্টার এক্সারসাইজ, অর্থাৎ এই যে 7 রকম 8 রকম বা 9 রকম যে টাইপগুলো এর আগে করা হলো তার উপরে আবার মাস্টার এক্সারসাইজ বলে আরও কিছু প্র্যাকটিস প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, যেমন এখানে মাস্টার এক্সারসাইজে 155 নম্বরে প্রশ্ন শেষ হচ্ছে এবং এরপরে এই মাস্টার এক্সারসাইজের ব্যাখ্যাসহ উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শুধু উত্তর করে দেওয়া নেই, সেগুলোর ব্যাখ্যাও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ এই একই জিনিস কিন্তু প্রত্যেকটা অধ্যায়তে থাকছে, অর্থাৎ বিভিন্ন রকম টাইপ, তার সঙ্গে সবার শেষে একটা করে মাস্টার এক্সারসাইজ বলে পোর্শন বা পার্ট কিন্তু এই বইতে আছে। এখানে আরও একটা অধ্যায় তোমাদেরকে দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ অধ্যায় কোডিং ডিকোডিং। এখানেও ঠিক একই রকমভাবে চ্যাপ্টার কিন্তু শুরু হয়েছে এবং সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু টাইপ 1 শুরু হয়ে গেল, উদাহরণের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ব্যাখ্যাসহ এখানে বোঝানো রয়েছে। কোডিং ডিকোডিংয়ের প্র্যাকটিস কর্নার 4.2 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 2 নম্বর টাইপের যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। কোডিং ডিকোডিংয়ের প্র্যাকটিস কর্নার 4.9 অর্থাৎ 9 নম্বর টাইপ কিন্তু চলছে এখানে। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো এই কোডিং ডিকোডিংয়ের উপরে এতগুলো টাইপ যখন তোমরা করে নেবে তারপরে কিন্তু কোডিং ডিকোডিংয়ের কোনো প্রশ্ন আর কিন্তু বাধার কথা নয়। এবং কোডিং ডিকোডিংয়ের 11টা টাইপের পর এখানে শুরু হয়ে গেল কোডিং ডিকোডিংয়ের উপরে মাস্টার এক্সারসাইজ। এবং বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওর শেষে থাকছে একটা খুব ভালো গুড নিউজ। এই ভিডিওর শেষে যে কথাটা আমি তোমাদেরকে বলবো আশা করি সেটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা সেটা শুনে ভীষণ খুশি হবে। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওর শেষে তোমাদের জন্য একটা কিন্তু ভালো খুশির খবর প্লাস সারপ্রাইজ কিন্তু রয়েছে। তো এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই বইটার ভালো দিক কী কী বা এই বইটা কেন কেনা উচিত। তো বন্ধুরা, এই বইটা কিন্তু এক কথায় বলতে গেলে সেরার সেরা এবং এই বইটাকে আমি আরএস আগরওয়ালের বইয়ের থেকেও কিন্তু বেটার মনে করি। এবং এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল মতামত, আমি নিজে বইটাকে দেখে আমার সেটা মনে হয়েছে তাই আমি বলছি, কিন্তু আলাদা করে এক একজনের মতামত এক এক রকম হতে পারে। কিন্তু আমি বলছি এটা আরএস আগরওয়ালের থেকেও আমার এই বইটা বেশি পছন্দ এবং বেশি ভালো মনে হয়েছে, কারণ আরএস আগরওয়ালে কিন্তু এইরকমভাবে এতগুলো প্যাটার্ন বা এতগুলো টাইপ কিন্তু ভাগ করে দেওয়া নেই। কারণ অন্যান্য সমস্ত বই থেকে কিন্তু এই বইটা যথেষ্ট মোটা এবং অনেক প্রশ্ন এই বইতে রয়েছে, প্রচুর উদাহরণ বইটাতে রয়েছে তার সঙ্গে সমাধান সহ। পরবর্তী যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে প্রচুর অনুশীলনীর প্রশ্ন এখানে রয়েছে, সেটাও সমাধান সহ। অর্থাৎ একধারে যেরকম উদাহরণ দেওয়া রয়েছে তার সমাধান রয়েছে, আবার সেই উদাহরণের ওপরে যে অনুশীলনী প্রশ্নোত্তর রয়েছে সেটাও কিন্তু সমাধান সহ। পরবর্তী যে পয়েন্ট এই বইটার ব্যাপারে আমি বলবো খুবই ভালো, সেটা হচ্ছে এখন যে সমস্ত নতুন প্যাটার্নের প্রশ্নগুলো আসছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বইটার প্রশ্নগুলো লিখিত। তো সুতরাং এটাও কিন্তু একটা খুব ভালো দিক। এবং এই বইটার আরও একটা ভালো দিক হলো আমি এই বইটা এখনও পর্যন্ত যতটা দেখেছি আমার চোখে কোনো ভুল কিন্তু প্রশ্ন বাঁধেনি এখনও, যদিও আমি বলেছি বা আমি মানি যে কম্পিটিটিভ লাইনের যত বই আছে সমস্ত বইতে কিন্তু কিছু না কিছু বা সামান্য ভুল কিন্তু অবশ্যই থাকে, কিন্তু যদিও এই বইটাতেও হয়তো ভুল নিশ্চয়ই আছে, কোনো না কোনো প্রশ্ন হয়তো একটা ভুল উত্তর দেওয়া থাকতে পারে, কিন্তু আমি যতটা বইটা স্টাডি করেছি এখনও পর্যন্ত কিন্তু বইটার মধ্যে থেকে কোনো রকম ভুল পাইনি। তো যদি পরবর্তীতে ভুল পাই সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই বইটার যে খারাপ দিক বা কী খারাপ আছে সেই বিষয়টা আমি এখন এই ভিডিওতে বলছি না, কারণ আমি এই বইটাতে কোনো খারাপ বিষয় বা কোনো খারাপ দিক কিন্তু এখনও আমি দেখিনি। তো যদি আমি পরবর্তীতে এই বইটার উপরে কোনো নেগেটিভ পয়েন্ট আমি কিছু পাই তার জন্য আমি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তাছাড়া এই বইটা এখনও পর্যন্ত আমার কাছে সেরার সেরা বই। আমি আরও যে সমস্ত রিজনিংয়ের বইয়ের ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি সেই সমস্ত রিজনিংয়ের বইয়ের থেকেও কিন্তু এই বইটার লেভেল অনেকটা হাই, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো, কারণ বইটার মিডিয়াম হচ্ছে ইংলিশ।
এবং এটা কিন্তু রাজ্য সরকারের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় ক্র্যাক করতে এই বইটা কিন্তু যথেষ্ট। অর্থাৎ কারোর কাছে যদি এই একটা বই থাকে, সে যদি এই বইটা সম্পূর্ণ করতে পারে, তার কিন্তু আর অন্য কোনো রিজনিং বই প্র্যাকটিস করার প্রয়োজন নেই। এবার চলে আসি বইটা তোমরা কোথা থেকে পাবে। তো বন্ধুরা, এই বইটা কিন্তু তোমরা বিভিন্ন অনলাইন মার্কেট রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো, বাড়ি বসে তোমরা বইটা পেয়ে যাবে। এবং বিভিন্ন সাইটে বিভিন্ন রকম ডিসকাউন্ট চলছে বা বিভিন্ন রকম ডিসকাউন্ট চলে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বইটার এমআরপি আছে 625 টাকা, এবং এটা কিন্তু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। অ্যামাজন থেকে এটা আমি পারচেস করেছি 400 টাকায়, পুরোপুরি 400 টাকা। আমি বইটা স্পেশাল অফারে পারচেস করেছি। তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে অ্যামাজন, ফ্লিপকার্ট বা লোকাল মার্কেট যে ওয়েবসাইটটা আছে, এই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই বইটার দাম যেখানে সব থেকে কমে পাবে সেখান থেকে কিন্তু বইটা কিনে নিতে পারো। শুধু তোমরা পারচেস করার আগে বিভিন্ন সাইটগুলো একবার দেখে আসবে যে সব থেকে কোথায় অফার বেশি চলছে। এবং তোমাদের জন্য যে গুড নিউজের কথা আমি বলেছিলাম, সেটা হলো তোমাদের জন্য এই বইটার ক্লাসও আমি নিয়ে আসতে চলেছি। অর্থাৎ এই সম্পূর্ণ বইটা আমি আমার জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে সমাধান করে তোমাদেরকে ক্লাস আকারে প্রোভাইড করব। অর্থাৎ আরিহান্তের এই সমস্ত রিজনিং বইটা তোমরা ক্লাস আকারে এক এক করে পেতে চলেছ। সুবীর দাসের রিজনিং এবং চঞ্চল ঘোষের রিজনিংয়ের ক্লাসগুলো চলছে, তার সঙ্গে আরও একটা নতুন রিজনিং বইয়ের ক্লাস অ্যাড হতে চলেছে, সেটা হচ্ছে এই আরিহান্তের রিজনিংয়ের বইটার ক্লাস। এবং এই বইটা কিন্তু আমি সম্পূর্ণ কভার করব। এই বইটা কিন্তু আমি আগেও বলেছি, বাকি যে দুটো বইয়ের ক্লাস আমি করাচ্ছি তাদের থেকেও কিন্তু বইটা আরও অনেক হাই লেভেল এবং অনেক বেশি ভালো বই। কোনো বই আমি খারাপ বলছি না, কিন্তু প্রত্যেকটা বইয়ের একটা লেভেল থাকে, তো এই বইয়ের লেভেল কিন্তু ওই বইগুলোর লেভেল থেকে অনেকটা হাই। তো তাহলে বন্ধুরা, এই আরিহান্তের বইয়ের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং আজকের এই বইটা রিভিউর ওপরে যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা আরও কিছু প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না, যাতে তারা যদি এই বইটা কিনতে ইচ্ছুক হয় তাহলে এই রিভিউটা তারা দেখে নিয়ে বইটা কিনতে পারবে। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।